হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ABTA উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে AC 298 এ যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের MCQ এবং SQ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। 2 নম্বর, কিউবা সংকট দেখা যায়, উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো, পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা, উত্তর হবে অপশন নম্বর ডি, হাউস জে, বলছে মর্গ্যান হাউ। নেক্সট প্রশ্ন বলছে, ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয় কার উদ্যোগে, সোভিয়েত ইউনিয়ন। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947, সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সামাজিক পরিষদ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল নিরাপত্তা পরিষদ। স্পিরিট অব দ্য লেজ গ্রন্থ প্রকাশিত হয় 1748 খ্রিস্টাব্দে। নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে সিনেট। এককক্ষবাদের সমর্থক হচ্ছে ল্যাক্সি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, বলছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। আইনসভা দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকর। উক্তিটি কার, উত্তর হবে অপশন নম্বর বি, আবে সিংহ এর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্য থাকে, 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, লোকসভার সদস্যগণ নির্বাচিত হন জনগণের দ্বারা। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হলেন প্রধান। নেক্সট প্রশ্ন করছে, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 জন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিল 1992, অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পরেরটা, একটি গ্রাম পঞ্চায়েত সাধারণ মেয়াদ কত, 5 বছর। এরপর দেখো রয়েছে এসকিউ টাইপ প্রশ্নের উত্তর। এক একটা বলছে প্রুনাইন নীতি কি, তো এটা হচ্ছে তোমরা AC 286-তে 2-এর দাগের একই প্রশ্নের উত্তর পাবে তোমরা, সেখানে তোমরা এটা দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে কত খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা যায়, উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। অথবা প্রশ্ন বলছে দেখো, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো, আমি এখানে 3টে উল্লেখ করে দিছি, তোমরা যে কোনো একটি লিখে দিও। 1 নম্বর লিখেছে অনাক্রমণ, 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহবাসস্থান, আর 3 নম্বর হচ্ছে যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, বলছে যে বলছে গ্লাসনস্ট কি, গ্লাসনস্ট শব্দের অর্থ হচ্ছে মুক্ত মনা বা যা সোভিয়েত ইউনিয়ন প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সর্বসমক্ষে জনগণের মতামত স্বীকার করে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, সার্কের পুরো কথা কি, SAARC এর পুরো কথা কি, উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে সিমলা চুক্তি কে সম্পাদিত, কেন সম্পাদিত হয়েছিল, পাকিস্তান ও ভারতের মধ্যে 1971 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তার পরিণতি স্বরূপ সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন, উত্তর হবে জিয়াউর রহমান। নেক্সট প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন বলছে যে G77 বলতে কি বোঝো, লিখবে G77 হলো UNO দ্বারা 77টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি বাণিজ্য উন্নয়নকারী সংস্থা। এটি 1964 খ্রিস্টাব্দে 15 জুন গঠিত হয়। আর পরে প্রশ্ন ছিল যে ইউনেস্কোর পুরো কথা কি, উত্তর হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দেখো পরের প্রশ্ন বলছে যে, অথবা রয়েছে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন, লিখবে যে নিরাপত্তা
নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। পরে প্রশ্ন 8 নম্বর বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জে যৌথ নিরাপত্তা নীতি কি লিখবে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 9টা, 9 নম্বর প্রশ্ন বলছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? উত্তর হবে এটা তোমার তোমাদের যে পেজ নাম্বার AC 114-2 দাগের সাথে এই প্রশ্নের উত্তর রয়েছে, তোমরা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অথবা প্রশ্ন বলছে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কত কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর 5 জন। উত্তর হবে 5 জন। নেক্সট প্রশ্ন 10টা বলছে দেখে নাও যে ILO এর পুরো কথা কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে 11 নম্বর প্রশ্ন বলছে যে বলছে নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি লিখে নেবে? নাম সর্বস্ব শাসক হলেন যিনি তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান কিন্তু তিনি শাসন কার্য পরিচালনা করেন না, অপরদিকে প্রকৃত শাসন হলেন তিনি বলছে তাত্ত্বিক প্রধান হলেও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন বলছে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও, কি লিখবে? যে আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগের হাতে অর্পণ করেন, এই শাসন ক্ষমতাকে এই ক্ষমতাকে বলে শাসন বিভাগের কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। আর এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও, বলছে আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যবলী চিহ্নিত করো, কি লিখবে? 1 নম্বর লিখবে যে আইন বিভাগ প্রণীত আইন 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 বিভাগ প্রণীত আইন প্রয়োগ করা, আর 2 নম্বর লিখবে যে শাসন কার্যে ধারাবাহিকতা ও নিরবিচ্ছিন্নতা রক্ষা করা। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, পরের প্রশ্ন বলছে অথবা প্রশ্ন বলছে বলছে কাকে কাকে ক্যাবিনেট তোষণের ভিত্তি প্রস্তুত বলা হয়? উত্তর হবে প্রধানমন্ত্রীকে। আর তারপর অথবা রয়েছে দেখো প্রধান রাষ্ট্রপতি কার তার বলছে পদত্যাগ পত্র কার কাছে পেশ করেন? উত্তর হবে কি উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কাছে। আর তারপর প্রশ্ন কি বলছে দেখো সংবিধানের কত নম্বর ধারায় ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? উত্তর হবে 360 নম্বর ধারায়। তারপরে বলছে বোরো কমিটি কি, এটা তোমরা পেজ নাম্বার AC 286-এ 2-এর দাগের 15 নম্বর প্রশ্ন পাবে। আর শেষ প্রশ্ন 16 নম্বর বলছে ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? উত্তর হবে পঞ্চায়েত সমিতি। উত্তরগুলো দেখে নাও।